আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব তাহারাত, পবিত্রতার মধ্যে অন্যতম একটি পবিত্রতা হচ্ছে অজু করা। আমরা নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য বা অন্য কোনো ইবাদতের জন্য যে অজু করি, এই অজু করার ফজিলত সম্পর্কে আজকে কিছু কথা বলবো। আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা অনেকেই যথেষ্ট ভালো করে উজু করি না, এবং আমাদের উজু করার যে অঙ্গগুলো আছে অঙ্গগুলো খুব ভালো করে আমরা ধৌত করি না, এতে আমাদের উজু শুদ্ধরূপে হয় না। আর উজু না হলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব। যেমন একটি হাদিস শরীফ রয়েছে, যেটা মুসলিম শরীফের মধ্যে কিতাবুস সালা তাহারাতের মধ্যে উল্লেখ রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত। নবী আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে অবগত করব না যেটি তোমাদের গুণারাশিকে মোচন করে দিবে এবং তোমাদের পদমর্যাদা বৃদ্ধি করবে? কলু বালা ইয়া রসুল আল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, আপনি আমাদের বলেন। নবী আলাইহিস সালাম তিনটি বিষয়ের কথা বললেন। এক নম্বর হলো ইসবাগুল উদু আলাল মাকারে, একেবারে যেগুলো কঠিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যে অঙ্গগুলো একেবারে কঠিন যে জায়গাগুলো, ওই জায়গাগুলোর মধ্যে পানি পৌঁছে দেওয়া ভালো মতো। যেমন আমি আপনাদের কাছে এখন বিষয়টি যেমন উল্লেখ করি, যখন আমরা যখন তাহারাত পবিত্রতা অর্জন করব, আমাদের শরীর যদি নাপাক থাকে তাহলে আমরা কানের ভিতরে এরকম বা আপনার আঙ্গুল ঢুকিয়ে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ কষ্টদায়ক স্থানগুলোতে পানি পৌঁছে দেওয়া, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে আকাসরাতুল খাতা ইয়াল ইলাল মাসাজিদ, যে মসজিদের মধ্যে হেঁটে হেঁটে বেশি বেশি হেঁটে যাওয়া, অর্থাৎ আমার বাড়ি থেকে মসজিদ দূরে দূরে আমরা হেঁটে হেঁটে যাবো, এতে কী হবে? আমাদের সওয়াব বৃদ্ধি পাবে, পদমর্যাদা উন্নত হবে, গুনামাপ হবে। তিন নম্বর ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, একটি নামাজের পরে আরেকটি নামাজের জন্য অপেক্ষা করা। রাসূল আকরাম বলেন, ফাযালিকুমুর রিবা, হবে এটাই হবে বিরাট শয়তানের মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখা। সম্মানিত হাজিরিন, হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অঙ্গগুলোতে পানি পৌঁছে না, যে অঙ্গগুলোতে পানি পৌঁছানো মোটামুটি কষ্টদায়ক, ওই অঙ্গগুলোর মধ্যে যদি কেউ পানি পৌঁছে দেয়, যেমন দাড়ি খিলাল করানো, নাকের ভিতরে পানি দেওয়া, কানের ভিতরে পানি দেওয়া, পবিত্রতা অর্জন করার সময় লাগে, গোসল করার সময় হোক অথবা অজু করার সময় হোক, আমরা এগুলো বিষয়গুলো খুব ভালোমতো খেয়াল রাখা। এই কাজটা করলে কী হবে? আমাদের আল্লাহ পাক পদমর্যাদা বৃদ্ধি করে দেবেন, গুণাগুলো মাফ করে দেবেন। আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যেই রয়েছে, কিতাবু তাহারাতের মধ্যে, যেটি হচ্ছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাওয়াদ আল আব্দুল মুসলিমু আউল মুমিনু, যখন কোনো মুমিন অথবা মুসলমান বান্দা উজু করে, ফাগাসালা ওয়াজহাহু, এবং যখন উজু করার সময় কি করে, মুখ দৌত করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মা আল মা ও মা আখির কাতরিল মা, তখন ওই চেহারা দিয়ে, চোখ দিয়ে অথবা জবান দিয়ে যে গুণাগুলো করেছে, ওই গুণাগুলো কি হয়, পানির সাথে ওই গুণাগুলো ঝরে পড়ে যায়, এমনকি ওই পানির সর্বশেষ ফুটার সাথেও ওই গুণাগুলো কি, মুখের গুণাগুলো নিচের জমিনের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, ফাইদা গসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাসাত খা ইয়াদাহু মা আল মা ও মা আখির কাতরিল মা, অথবা যখন বান্দা হাত দৌত করে যু করার সময়ে, তখন ওই হাত দিয়ে যত গুণা করেছে ওই গুণাগুলো ওই পানির ফোটার সাথে পড়ে যায়, এমনকি সর্বশেষ পানির ফোটার সাথে পর্যন্ত গুণাগুলো ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। অনুরূপভাবে ফাইদা গসালা রিজিলাইহি খারাজাত কুল্লু খাতিয়াতিন মাসাত রিজালাহু মা আল মা মাসাত হা রিজালাহু মা আল মা ও মা আখির কাতরিল মা, অতঃপর যখন পা দৌত করে ও পা দিয়ে যতগুলো গুণা করেছে ওই গুণাগুলো পানি ওই পায়ের দৌত করার সাথে সাথে পানির ফোঁটার সাথে জমিনের মধ্যে পড়ে যায়, এমনকি ওই পা থেকে সর্বশেষ পানির ফোঁটা যেটা পড়ে ওই ফোঁটার সাথেও গুণাগুলো ঝরে জমিনে পড়ে যায়। সম্মানিত হাজিরিন, এই হাদিস দুটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা যখন অজু করবো অথবা পবিত্রতা অর্জন করবো, আমরা যেই অস্পষ্ট যে জায়গাগুলো আছে বা কষ্টদায়ক যে জায়গাগুলো আছে, কঠিন জায়গাগুলোর মধ্যে আমরা পানি পৌঁছে দিব এবং খুব ভালোভাবে আমরা উজু করব, খুব ভালোভাবে আমরা পবিত্রতা অর্জন করব। এতে কী হবে? আমাদের মুখ দৌত করলে মুখের গুণাগুলো পানির ফোঁটার সাথে পড়ে যাবে, হাত দৌত করলে হাতের গুণাগুলো পানির সাথে পড়ে যাবে, এবং আমরা যখন মুখ দৌত করব মুখের গুণাগুলো পানির সাথে, পানির ফোঁটার সাথে, এমনকি পানির সর্বশেষ ফোঁটার সাথে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দর মতে এবং খুব শুদ্ধভাবে উজু করা এবং পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।